এই সেকশনে আমরা আলোচনা করব উইক এন্টিটি সেট কি। সকালের সেকশনে আমরা দেখেছি ইয়ার ডায়াগ্রাম সংক্রান্ত বিভিন্ন টার্মিনোলজি। আমি আর একটু রিভিউ দিই। এন্টিটি হচ্ছে গিয়ে অবজেক্ট, এন্টিটি সেট হচ্ছে গিয়ে এন্টিটি প্লুরাল, আর রিলেশনশিপ হচ্ছে অবজেক্ট গুলোর মধ্যে রিলেশন কি। এন্টিটি গুলোর মধ্যে আমরা যখন রিলেশনশিপ এস্টাবলিশ করি, আমরা কিন্তু রিলেশনশিপ গুলোর নাম দেই। যেমন যেমন আমাদের একটা এক্সাম্পল ছিল, যেমন ইনস্ট্রাক্টর এবং স্টুডেন্টের মধ্যে রিলেশনশিপ ছিল অ্যাডভাইজার, এটাকে আমরা ডায়মন্ডশিপ দিয়ে দিয়েছিলাম। আমরা এটাও জানি যে প্রত্যেকটা এন্টিটির প্রাইমারি কি থাকে, অর্থাৎ যে কিটা ইউনিকলি ওই এন্টিটিকে আইডেন্টিফাই করে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। একটা অ্যাট্রিবিউট বা একাধিক অ্যাট্রিবিউট নিয়ে প্রাইমারি কি হতে পারে, এটাই ছিল আমাদের কনসেপ্ট। এবং আরো কিছু জিনিস দেখেছিলাম, যে ম্যাপিং কার্ডিনালিটি, ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু মেনি, এবং এগুলো দেখেছিলাম। তো এই সেকশনে আমি উইক এন্টিটি সেট নিয়ে আলোচনা করতে যাচ্ছি। একটু মনোযোগ দিয়ে দেখো। তো এখানে এই একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছ, লেফটে আছে লোন নামে একটা এন্টিটি আছে, তার দুটো অ্যাট্রিবিউট আছে লোন নাম্বার এবং অ্যামাউন্ট। এরপরে দেখো আমার রাইট সাইড ডান পাশে দেখো পেমেন্ট নামে আরেকটা এন্টিটি আছে, তার তিনটা অ্যাট্রিবিউট আছে, একটা হচ্ছে পেমেন্ট নাম্বার, পেমেন্ট ডেট এবং পেমেন্ট অ্যামাউন্ট, এবং এদের মধ্যে রিলেশনশিপটা হচ্ছে লোন পেমেন্ট। এই যে রিলেশনশিপটা, এটা দেখো ডাবল ডায়মন্ড আছে, এবং পেমেন্ট যেটা আছে এটা ডাবল রেক্টাঙ্গেল আছে, কারণ এগুলো হচ্ছে উইক এন্টিটি সেট। এই কারণে এই উইক এন্টিটি সেট কেন আমি একটু পরে এক্সপ্লেন করতে যাচ্ছি। তো আমরা সহজে একটা জিনিস বলতে পারি, যে এন্টিটির প্রাইমারি কি আছে ওই এন্টিটিটাকে বলবো আমরা স্ট্রং এন্টিটি সেট, আর যে এন্টিটি এর প্রাইমারি কি নেই ইউনিকলি আইডেন্টিফাই করার মতো তাকে বলবো আমরা উইক এন্টিটি সেট। তাহলে আমরা সামারাইজ করতে পারি, এখানে দেখো লোন একটা এন্টিটি আছে, লোন এন্টিটি এর মধ্যে লোন নাম্বার নিজেই যথেষ্ট এই লোনটাকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য। ঠিক ডান পাশে দেখো পেমেন্ট, ধরো কোনো ক্লায়েন্ট লোন নিছে, লোন যেহেতু নিছে সো এটার পেমেন্ট তো অবশ্যই করতে হবে। লোন আবার ডিফারেন্ট টাইপস হতে পারে, যে এটা হতে পারে তোমার কার লোন থেকে শুরু করে হাউস লোন বা অন্যান্য যত প্রকার লোন আছে, লোন অনেক টাইপের হতে পারে। তো সবগুলো টাইপের লোনেরই তো পেমেন্ট বা ইনস্টলমেন্টের দরকার হয়। তো কোনো ক্লায়েন্ট বা একাধিক ক্লায়েন্ট যখন লোন পেমেন্ট করে, ওরা পেমেন্ট নাম্বার নামে একটা সিরিয়াল নাম্বার দিয়ে রাখে। যেমন আমরা যেরকম কোথাও কোনো কিছু কেনাকাটা করলে যেরকম সিরিয়ালি প্রোডাক্টগুলো দেয়, ওয়ান টু থ্রি করে সিরিয়াল করে দেয়, ঠিক পেমেন্ট নাম্বারটা মনে করো ওই রকম, যে ওয়ান টু থ্রি করে যারা যারা লোন পেমেন্ট করে গেছে ওদেরকে একটা সিরিয়াল নাম্বার দিয়ে দিছে, পেমেন্ট নাম্বার দিয়ে দিছে। তো এই পেমেন্ট নাম্বারটা অ্যাকচুয়ালি কোন লোনের কোন অ্যাকাউন্টের অ্যাগেনস্টে, এটা কিন্তু এই এই পেমেন্টটা দেখে বোঝা যাচ্ছে না। এই পেমেন্ট নাম্বারটা এই পেমেন্টটা দেখে বোঝা যাচ্ছে না যে অ্যাকচুয়ালি এই পেমেন্টটা কোন লোনের অ্যাগেনস্টে দেওয়া হয়েছে। কারণ পেমেন্ট নাম্বার সে ফর এক্সাম্পল 100, এটা দিয়ে বোঝা যাবে না যে আসলে কোন অ্যাকাউন্টের অ্যাগেনস্টে এই লোনটা পেমেন্ট করা হয়েছে। সে ফর এক্সাম্পল পেমেন্ট নাম্বার ধরো 101, সেটা অমুক একটা ডেটে পেমেন্ট করা হয়েছে যার অ্যামাউন্ট ছিল সে ফর এক্সাম্পল 10,000। তো এই পেমেন্ট নাম্বার দিয়ে বোঝা যাচ্ছে না যে আসলে পেমেন্টটা আসলে কোন অ্যাকাউন্টের অ্যাগেনস্টে করা হয়েছে। সো এই জন্য এই পেমেন্টটা, এই পেমেন্ট যে এন্টিটি আছে এর মধ্যে এমন কোনো অ্যাট্রিবিউট নাই যে ইউনিকলি ওই পেমেন্টটাকে আইডেন্টিফাই করে বা মিনিংফুল করে। এখানে একটা জিনিস খেয়াল করতে পারো, এই যে পেমেন্ট নাম্বার যেটা আছে এটার নিচে কিন্তু ডট 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 করে আন্ডারলাইন করা আছে। ঠিক লোন এন্টিটি খেয়াল করো, লোনের যে লোন নাম্বার আছে এটার নিচে আন্ডারলাইন করা আছে, কিন্তু পেমেন্ট যে নাম্বারটা আছে এর নিচে কিন্তু ওইভাবে ডিরেক্টলি আন্ডারলাইন করা নাই, ডট 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 দিয়ে আন্ডারলাইন করা আছে। এরকম ডট 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 দিয়ে যদি আন্ডারলাইন করা থাকে,
এগুলোকে আমরা বলি ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট। ডেসক্রিপটিভ, সরি আমি ভুল বলছি, এটা হচ্ছে ডিসক্রিমিনেটর। ডিসক্রিমিনেটর ডিসক্রিমিনেটর হচ্ছে গিয়ে এমন একটা অ্যাট্রিবিউট যেটা একেবারে ইউনিকলি আইডেন্টিফাই করবে না, তারপরেও ওই এন্টিটির মধ্যে ওই জিনিসগুলোকে কিছুটা হলো আলাদা করতে পারবে। অর্থাৎ পেমেন্ট নাম্বার যে সিরিয়াল নাম্বার আছে, ওই সিরিয়াল নাম্বার কিন্তু একটা সিরিয়াল নাম্বারের সাথে আরেকটা সিরিয়াল নাম্বার মিলবে না বা মিশবে না। সে ফর এক্সাম্পল 101 যে সিরিয়াল নাম্বার দেওয়া হয়েছে পেমেন্টের, 102 যে সিরিয়াল নাম্বার তার সাথে তার ডেট এবং অ্যামাউন্ট ওভারল্যাপ করবে না, যদিও এই পেমেন্ট নাম্বারটা কিন্তু একা যথেষ্ট না এই পেমেন্টটার কে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য, একেবারে মিনিংফুল করানোর জন্য। এই কারণে হচ্ছে আমার পেমেন্ট হচ্ছে গিয়ে একটা উইক এন্টিটি সেট, কারণ তার মধ্যে এমন কোনো অ্যাট্রিবিউট নাই যে এই পেমেন্টটাকে ইউনিকলি আইডেন্টিফাই করে। এখন আমরা যদি পেমেন্টটাকে উইক এন্টিটি সেট, যেহেতু এই উইক এন্টিটি সেটের মধ্যে কিছু এক বা একাধিক অ্যাট্রিবিউট থাকতে পারে, এক বা একাধিক অ্যাট্রিবিউট থাকতে পারে যে অ্যাট্রিবিউটগুলো দিলে দিয়ে আমরা এই উইক এন্টিটি সেটের মধ্যে আমরা করতে পারবো, ডিসক্রিমিনেট করতে পারবো যে আসলে একটার সাথে একটা মিশতেছে না। তো এই যে যেই অ্যাট্রিবিউট এক বা একাধিক অ্যাট্রিবিউট দিয়ে আমরা এটা ডিসক্রিমিনেট করতে পারবো, এটাকে আমরা বলবো ডিসক্রিমিনেটর। এটা করার হচ্ছে যে ওই কি এর নিচে, ওই অ্যাট্রিবিউটের নিচে আমাদেরকে ডট 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 করে ড্যাশ লাইন দিতে হবে। আরেকটা জিনিস খেয়াল করছো যে আমাদের কোনো একটা এন্টিটি যখন উইক এন্টিটি সেট হবে, এটাকে আমরা ডাবল রেক্ট্যাঙ্গেল দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। ডাবল রেক্ট্যাঙ্গেল মানে হচ্ছে উইক এন্টিটি সেট। তো এখন দেখো এই উইক এন্টিটি সেট অবশ্যই কোনো একটা স্ট্রং এন্টিটি সেটের সাথে যুক্ত থাকতে হবে, না হলে এটা মিনিংফুল হবে না। উইক এন্টিটি সেট অবশ্যই কোনো একটা স্ট্রং এন্টিটি সেটের সাথে যুক্ত থাকতে হবে। স্ট্রং এন্টিটি কাকে বলে, অর্থাৎ যে এন্টিটি এর প্রাইমারি কি ফর্ম করার মতো এক বা একাধিক অ্যাট্রিবিউট আছে, সেই এন্টিটিকে আমরা স্ট্রং এন্টিটি সেট বলবো। উইক এন্টিটি সেট হচ্ছে যার অ্যাকচুয়ালি স্ট্রং কোনো অ্যাট্রিবিউট নেই যে প্রাইমারি কি হওয়ার মতো। তো এই উইক এন্টিটি সেটে যেহেতু কোনো স্ট্রং অ্যাট্রিবিউট নাই প্রাইমারি কি হওয়ার মতো, তাকে অবশ্যই একটা স্ট্রং এন্টিটি সেটের সাথে যুক্ত থাকতে হবে। এখন এদের মধ্যে যে রিলেশনশিপ সেট আছে, এটাকে আমরা ডাবল ডায়মন্ড দিয়ে এক্সপ্রেস করব। এটা মানে হচ্ছে উইক এন্টিটি সেটের রিলেশনশিপ সেট। এখন দেখো দুটা জিনিস এখানে নোটিসেবল, একটা হচ্ছে স্ট্রং এন্টিটি এর দিকে হচ্ছে 1 এবং উইক এন্টিটি সেটের দিকে দেখো পার্টিসিপেশন হচ্ছে গিয়ে টোটাল। পার্টিসিপেশন টোটাল, পার্টিসিপেশন টোটাল মানে হচ্ছে এই যে পেমেন্ট গুলো করা হবে, পেমেন্ট গুলোর অবশ্যই কোনো লোন নাম্বার বা করসপন্ডিং লোন নাম্বার থাকতেই হবে। এমন কোনো পেমেন্ট হবে না যার কোনো অ্যাকচুয়ালি লোন নাম্বার বা লোন অ্যাকাউন্ট নেই। এ কারণে এই পার্টিসিপেন্টটা হচ্ছে, এই পার্টিসিপেশনটা হচ্ছে উইক এন্টিটি সেটে, এই রিলেশনশিপ সেটে পার্টিসিপেশনটা হচ্ছে টোটাল। আমরা টোটাল হচ্ছে কিভাবে এখানে দুইটা লাইন আর কি রিলেশনশিপ সেটের সাথে, আর এদিকে হচ্ছে 1। 1 মানে হচ্ছে একটা লোনের, একটা আমি যদি লোনের দিক থেকে চিন্তা করি, একটা লোনের একাধিক পেমেন্ট নাম্বার থাকতে পারে। অর্থাৎ আমি হোম লোন আমি দুই তিন দফায় পেমেন্ট করেছি, সেটা হতে পারে। কিন্তু পেমেন্টের দিক থেকে চিন্তা করলে একটা পেমেন্টের একটাই লোন নাম্বার হবে, একাধিক লোন নাম্বার হতে পারবে না। আমরা অ্যাটেন্ডেন্স, যেটা আমি আবার একটু সামারি জানি, সেটা হচ্ছে যে সকল এন্টিটি প্রাইমারি কি ফর্ম করার মতো অ্যাট্রিবিউট আছে এদেরকে আমরা বলবো স্ট্রং এন্টিটি। এখানে লোন হচ্ছে একটা স্ট্রং এন্টিটি। যে সকল এন্টিটি এর প্রাইমারি কি ফর্ম করার মতো অ্যাট্রিবিউট নেই বা এক বা একাধিক অ্যাট্রিবিউট নেই এদেরকে বলবো আমরা উইক এন্টিটি। এখানে পেমেন্ট হচ্ছে গিয়ে আমাদের উইক এন্টিটি। এখানে এই পেমেন্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তিনটা অ্যাট্রিবিউট, পেমেন্ট নাম্বার, পেমেন্ট ডেট এবং পেমেন্ট অ্যামাউন্ট। এখানে পেমেন্ট
নাম্বার যেটা আছে এটা হচ্ছে ডিসক্রিমিনেটর। ডিসক্রিমিনেটর মানে হচ্ছে যখনই কোনো ক্লায়েন্ট কোনো একটা লোন অ্যাকাউন্টের এগেনস্টে পেমেন্ট করবে কোনো একটা ডেটে কোনো একটা অ্যামাউন্ট, ওই পেমেন্টের আমরা যে কোনো একটা ডামি নাম্বার দিয়ে দেবো। এটা সিরিয়ালি যে কোনো 1, 2, 3 করে ডামি নাম্বার হতে পারে, অথবা একটা অ্যাকাউন্টের এগেনস্টে অনেকগুলো পেমেন্ট নাম্বার হতে পারে। তো এরকম এখানে পেমেন্ট নাম্বার দিয়ে শুধুমাত্র বোঝা যাচ্ছে না অ্যাকচুয়ালি সে কোন লোন নাম্বারের এগেনস্টে পেমেন্টটা করেছে, তার মানে এই পেমেন্টটা যে অ্যাট্রিবিউটগুলো আছে এগুলো সাফিসিয়েন্ট না প্রাইমারি কি ফর্ম করার জন্য বা পুরো পেমেন্টটাকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য। কিন্তু এই পেমেন্ট নাম্বারগুলোর মধ্যে কোনোভাবে পেমেন্ট নাম্বার দিয়ে মানে ট্র্যাক করা যাচ্ছে যে এই পেমেন্ট নাম্বারে এত টাকা পেমেন্ট করেছে এনটিটিতে। তো এই কারণে যেহেতু প্রাইমারি কি ফর্ম করার মতো কোনো অ্যাট্রিবিউট নাই, এই পেমেন্ট হচ্ছে কি উইক এনটিটি সেট। এখন উইক এনটিটি সেটকে অবশ্যই কোনো একটা স্ট্রং এনটিটি সেটের সাথে যুক্ত থাকতে হবে। তো এখানে এই পেমেন্ট উইক এনটিটি সেটটা আমাদের স্ট্রং এনটিটি সেট লোনের সাথে অ্যাড আছে। তো এই আমরা উইক এনটিটি সেটকে ডাবল রেক্টাঙ্গেল দিয়ে রিপ্রেজেন্ট করি এবং এর রিলেশনশিপটাকে আমরা ডাবল ডায়াগ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করি। উইক এনটিটি সেটের পার্টিসিপেশন হচ্ছে টোটাল, তার মানে হচ্ছে প্রত্যেকটা পেমেন্টেরই অবশ্যই কোনো একটা করসপন্ডিং লোন নাম্বার থাকতে হবে, কোনো একটা লোন নাম্বারের এগেনস্টে পেমেন্ট করতে হবে সবগুলো পেমেন্ট নাম্বারের জন্য। আর এদিকে হচ্ছে ওয়ান মানে হচ্ছে একটা পেমেন্টের একটাই লোন নাম্বার থাকবে। আর এখানে ওয়ান টু মেনি অর্থাৎ স্ট্রং থেকে উইক এন্টিটি সেটের জন্য ওয়ান টু মেনি রিলেশনশিপ। এখানে উপরে কথাগুলো বলা আছে উই ডিপিক্ট উইক এন্টিটি সেট বাই টু ডাবল রেক্টাঙ্গেলস, তারপরে আন্ডারলাইন যেটা আছে এটা হচ্ছে ডিসক্রিমিনেটর উইক এন্টিটি সেটের। এখানে পেমেন্ট যে নাম্বারটা আছে এটা হচ্ছে পেমেন্ট এন্টিটি এর ডিসক্রিমিনেটর। আর এখানে আরেকটা কথা বলা আছে, তাহলে পেমেন্টের প্রাইমারি কি কি হবে। উইক এন্টিটি সেটের প্রাইমারি কি হবে, স্ট্রং এন্টিটি সেটের যেই প্রাইমারি কি আছে সেই অ্যাট্রিবিউট গুলো প্লাস তার নিজস্ব যে ডিসক্রিমিনেটর আছে সেগুলো, এই দুটা মিলে উইক এন্টিটি সেটের প্রাইমারি কি হবে। তাহলে আরেকটা জিনিস আমরা এখানে দেখলাম যে উইক এন্টিটি সেটের প্রাইমারি কি হবে, স্ট্রং এন্টিটি সেটের যে প্রাইমারি কি আছে যার সাথে এই উইক এন্টিটি সেটটা যুক্ত তার প্রাইমারি কি প্লাস তার যে ডিসক্রিমিনেটর গুলো আছে সেটা। এখানে দেখো আমাদের উইক এন্টিটি সেটের প্রাইমারি কি হচ্ছে, এখানে স্ট্রং এন্টিটি সেট আছে লোন নাম্বার, এই লোন নাম্বার এবং তার যে নিজস্ব ডিসক্রিমিনেটর পেমেন্ট নাম্বার আছে এই পেমেন্ট নাম্বার, লোন নাম্বার এবং পেমেন্ট নাম্বার এই দুটা মিলে তার প্রাইমারি কি। এই উদাহরণটা আসলে বোঝানোর জন্য ভালো, এই জন্য আমি এই ইমেজটা দিয়ে তোমাদেরকে বুঝাইছি। এখন আসো আমরা যে রেফারেন্স বই ফলো করতেছি সেটার এক্সাম্পলে, এখন আশা করি এটা বুঝতে সুবিধা হবে আর কি। এখানে দেখো এটা হচ্ছে আমরা যে রেফারেন্স বই ফলো করতেছি তার একটা উইক এন্টিটি সেটের উদাহরণ। তো এখানে দেখতে পাচ্ছ কোর্স যেটা আছে এটা হচ্ছে আমার স্ট্রং এন্টিটি সেট, তার কোর্স আইডি আছে, সেকশন নামে আরেকটা এন্টিটি আছে, তার সেকশন আইডি, সেমিস্টার, ইয়ার আছে, তিনটা অ্যাট্রিবিউট আছে এবং তিনটা অ্যাট্রিবিউটের নিচেই দেখো ড্যাশ অর্থাৎ ডট 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 লাইন আর কি, ড্যাশ লাইন যেটা বলে, অর্থাৎ এই তিনটা অ্যাট্রিবিউট মিলেই তার ডিসক্রিমিনেটর একটা হতে হবে, আমার না তিনটা অ্যাট্রিবিউট মিলে এই সেকশনের ডিসক্রিমিনেটর, অর্থাৎ ওই সেকশনটাতে কোন কোর্স হবে সেটা বোঝানোর জন্য। তো শুধুমাত্র সেকশন এন্টিটি চিন্তা করলে তার প্রাইমারি কি ফর্ম করার মতো কোনো কিছু নাই, এ কারণে এটা হচ্ছে উইক এন্টিটি সেট, এটাকে ডাবল রেক্টাঙ্গেল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। অর্থাৎ কোনো একটা কোর্সের যখন আইডি হবে তখন বোঝা যাবে যে ওই কোর্স এই সেকশন আইডিতে অমুক সেকশনের ওই কোর্সের ক্লাসটা হবে, অর্থাৎ কোর্সের আইডি ছাড়া এই সেকশনটা মিনিংফুল হবে না। তো সেকশনের মধ্যে এমন কোনো কি নেই, এক বা একাধিক অ্যাট্রিবিউট নেই যে প্রাইমারি কি ফর্ম করতে পারবে, এ কারণে সেকশন হচ্ছে আমাদের উইক এন্টিটি সেট। আর তার এই উইক এন্টিটি সেট সেকশন একটা স্ট্রং এন্টিটি কোর্সের সাথে রিলেশনশিপ সেটের মাধ্যমে যুক্ত, তাদের মধ্যে রিলেশনশিপ সেট হচ্ছে সেকশন আন্ডারলাইন অর্থাৎ সেক আন্ডারলাইন কোর্স আর কি। তো আগের মতোই যে এখানে ওয়ান স্ট্রং এন্টিটি সেটের দিকে ওয়ান এবং আমাদের যে উইক এন্টিটি সেট রিলেশনশিপ সেটের সাথে
পার্টিসিপেশন হচ্ছে টোটাল টোটাল পার্টিসিপেন্ট, এবং ডায়মন্ড শেপ তো আমাদের ডাবল ডায়মন্ড শেপ, এবং স্ট্রং উইক এন্টিটি সেট ডাবল রেক্টেঙ্গুলার শেপ। তো এখন আমাদের উইক এন্টিটি সেটের প্রাইমারি কি কোনটা হবে? এটা হবে স্ট্রং এন্টিটি সেটের প্রাইমারি কি প্লাস তার যে ডিসক্রিমিনেটর আছে তারা। তার মানে এখানে প্রাইমারি কি হবে? স্ট্রং এন্টিটি সেটের কোর্স আইডি যেটা প্রাইমারি কি, এবং তার যে তিনটা অ্যাট্রিবিউট মিলে ডিসক্রিমিনেটর হয়েছে সেকশনারি সেমিস্টার ইয়ার, এই তিনটা মিলেই হচ্ছে তার ডিসক্রিমিনেটর। অর্থাৎ তার টোটাল প্রাইমারি কি হবে, স্ট্রং এন্টিটির প্রাইমারি কি, এবং তার নিজস্ব ডিসক্রিমিনেটর গুলো। আশা করি এটা দেখে বুঝে যাচ্ছে। আরো কিছু আলোচনা আছে এখানে উইক এন্টিটি সেট নিয়ে। এখানে আমি যে কথাগুলো বলেছি ওই কথাগুলো বলা আছে, আমি আবার এখানে ইয়ে করলাম না। এখানে আমি জাস্ট কিছু টার্মিনোলজি আসছে, এগুলো তোমরা একটু পড়ে নিও। উইক এন্টিটি সেট কি বলা আছে, এটাকে আইডেন্টিফাইং, অর্থাৎ কোনো একটা স্ট্রং এন্টিটি সেটের সাথে যুক্ত ডিসক্রিমিনেটর কি তোমরা জানো, যে উইক এন্টিটি সেটের ডিসক্রিমিনেটর। এখানে স্ট্রং এন্টিটি সেট কি তোমাদেরকে বলেছি, এগুলো মোটামুটি তোমরা পড়ে নিও, এক্সিস্টিং ডিপেন্ডেন্ট। আশা করি তোমাদের বুঝতে কষ্ট হবে না, আশা করি তোমাদের এই উইক এন্টিটি সেট বুঝতে কোনো সমস্যা হবে না।